থিওরি অধ্যায়, তো থিওরি অধ্যায় দুটি আমি তোমাদের এর আগে আলোচনা করেছিলাম হালকাভাবে। তো স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নটা আমি প্রথম থেকে শুরু করেছি, আজকে আমার শেষ ক্লাস, এরপর আর আমি এটা করাবো না। আশা করি তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, ক্লাসগুলো দেখেছো, যারা তারা উপকৃত হয়েছো বা অধ্যায়টা সম্পর্কে কিছুটা ধারণা নিতে পেরেছো, কারণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিতে প্রতিটা অঙ্ক। আজকেও আমি চেষ্টা করব তোমাদেরকে একটা অঙ্ক ম্যাথ, একটা সালের ম্যাথ আমরা কীভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবা তোমরা, তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে আমি সেটা কয়েকবার বলেছি অন্যান্য ক্লাসগুলোতে, সেখানে আমি বলেছিলাম যে মজুদ ব্যবস্থাপনাটা এখানে একটু জটিল এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মজুদ ব্যবস্থাপনাটা একটু বেশি আসছে এবং সেটা একটু জটিলভাবে তারা করে দেওয়া। তো আমি চেষ্টা করবো আজকেও তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিতে। তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ বোর্ডে, সেটা হলো যে ঢাকা বোর্ড 2017 সালের, তোমরা আশা করি বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ঢাকা বোর্ড 2017 সালের, সেখানে দেওয়া আছে যে বিডি ফুডস প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী বাজারজাত করে, বাজারে তাদের পণ্যের বার্ষিক চাহিদা 120,000 প্যাকেট এবং প্রতি প্যাকেটে ক্রয় মূল্য হলো 22 টাকা, ফরমাইশ ব্যয় হলো 80 টাকা, বহন খরচ প্রতি একক হলো 2 টাকা, ফরমাইশ দেওয়ার পর গুদামে পণ্য পৌঁছাতে সময় লাগে 4 দিন, প্রতিষ্ঠানটি ক্রেতার তাৎক্ষণিক চাহিদা মেটাতে 1200 প্যাকেট পণ্য মজুদের সিদ্ধান্ত নেয়, মোট কার্যদিবস 300 দিন, মজুদ ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য থাকা অবস্থায় পুনঃ ফরমাইশ দেন। আসলে অনেকগুলো তথ্য কথা এখানে আছে। আমরা সব সময় একটা বিষয় খেয়াল রাখবো, আমরা যখন মজুদ ব্যবস্থাপনার অঙ্কগুলো করব, আমাদের একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে। মজুদ ব্যবস্থাপনার বিষয়টাই হলো যে পণ্যের ধরন অনুযায়ী পণ্যটা মজুদ করা। আমি যদি কাঁচামালের ব্যবসা করি, আমি কাঁচা তরকারির ব্যবসা করি, সেখানে আমি 1 মাসের জন্য স্টক করে রাখলে আমার পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। আমি যদি ফলের ব্যবসা করি, সেখানে আমি যদি ফলটা স্টক করে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার আমি যদি প্রতিদিনই কাঁচা তরকারি বা আমি ফল বলি বা অন্যান্য পণ্য বলি, আমি সেটা এনে প্রতিদিনই বিক্রি করি তাহলে আমার বহন খরচ হবে, অর্থাৎ দুদিকেই সমস্যা। একটা হলো আমি যদি একসাথে অনেক পণ্য স্টক করে রাখি তাহলে আমার একটা ব্যয় হচ্ছে, আবার আমি যদি প্রতিদিনই পণ্যটা এনে প্রতিদিনই বিক্রি করি তাহলে সেটা আমার আরেকটা বিষয় আছে, সেটা হলো আমার বহন ব্যয়। তো সামগ্রিকভাবে মজুদ ব্যবস্থাপনায় যেটা চিন্তা করা হয় সেটা হলো যে বহন ব্যয়টাও কম হবে এবং পণ্যটা এমন নিলে স্টক হবে যাতে পণ্যের যে পণ্যটা নষ্ট না হয়, আবার ক্রেতাও যাতে ফেরত না যায়। সাপোজ আমি যদি 1 সপ্তাহের জন্য পণ্যটা আমি অর্ডার করি, 1 সপ্তাহ লাগবে পণ্যটা আসতে, ক্রেতা আমার কাছ থেকে এসে ফিরে যাবে, পরবর্তীতে ক্রেতা আর আসবে না। তো সেক্ষেত্রে আমরা এই নিয়মটার মধ্যে আমি তোমাদেরকে বারবার যেটা বলেছি সেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মৃতব্যয়ী ফরমাইশ ব্যয় সেটা এবং মজুদ ব্যয় এবং ফরমাইশ ব্যয়, এটাই আমাদের এখানে অঙ্কের মূল তথ্য। সেখানে দেওয়া আছে আমাদেরকে, এখানে বলছে বিডি ফুডস লিমিটেড এর বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো। মজুদ ব্যয় বলতে যেটা বোঝানো হয় সেটা হলো মোট ব্যয়ের কথা এখানে বলছে, কেমন। তো আমি তোমাদেরকে বিডি ফুড অঙ্কটা এখন চেষ্টা করব করে দিতে। তো প্রিয় শিক্ষার্থী, মোট মজুদ ব্যয়ের যে সূত্র আমি আগে তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তারপরে সেটা হলো মোট মজুদ ব্যয় অথবা মোট ব্যয় সমান সমান ইউকিউ গুণন অর্ডারিং কস্ট প্লাস ইউকিউ বা 2 গুণন কেরিং কস্ট, কেমন। এই হলো সূত্রটা। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো যে
মনে রাখতে হবে যদি আমি মোট মজুদ ব্যয় বের করতে যাই তাহলে আমাকে অবশ্যই মিত ব্যয় ফরমায়েশটা আমাকে বের করতে হবে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। মিত ব্যয় ফরমায়েশ হলো এমন একটা ফরমায়েশ বা সেটা যে পণ্যটা তুমি এমন মিলে অর্ডার করবা যে পরিমাণ পণ্য অর্ডার করলে তোমার আর কোনো ব্যয় অতিরিক্ত ব্যয় হবে না, মানে ব্যয়টা সর্বনিম্ন হবে এবং তোমার স্টকটাও ঠিক থাকবে। তো এখানে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে আমরা ওই তথ্যের আলোকে আমরা আগে ইনফরমেশনটা বের করার চেষ্টা করি। এ বলতে যেটাকে আমরা বলছে যে বার্ষিক চাহিদা হলো 120,000 প্যাকেট, 120,000 প্যাকেট, কেমন। এরপরে ওসি হলো অর্ডারিং কস্ট, আমার এখানে অঙ্কের মধ্যে অর্ডারিং কস্টটা সূত্রটা আমরা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ফরমাইজ ব্যয় 80 টাকা, মনে রাখতে হবে ফরমাইজ ব্যয় আমার 80 টাকা, ফরমাইজ ব্যয় আমার 80 টাকা দেওয়া আছে, অবশ্যই নিতে হবে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো যে ওসি দেওয়া আছে, এরপরে ক্যারিং কস্ট একটা ফরমাইজ বা আমরা বহন ব্যয় বলে থাকি, বহন খরচ যেটা বহন খরচ বলে থাকি সেটা হলো 2 টাকা, সেটা দেওয়া আছে, কেমন। ক্যারিং কস্টটা 2 টাকা দেওয়া আছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে আমার এখানে ইউকিউ দেওয়া নেই, তো আমরা ইউকিউটা বের করে নিব। তোমরা জানো যে ইউকিউ বের করতে হলে সেটা সূত্র হলো 2AO আর হলো সি সমান সমান, আমরা এটা বের করতে পারি 2 × 120,000 প্যাকেট গুণ অর্ডারিং কস্ট হলো 80, হ্যাঁ ক্যারিং কস্ট হলো 2 টাকা, কেমন। আমরা 2 টাকা দিয়ে আমরা বের করতে পারি। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে সেটা হলো এখানে দেওয়া আছে 192,000, 192,000 এবং 2 সমান সমান যেটা দেওয়া আছে আমরা একবারেই করে দেই তোমাদের বোঝার স্বার্থে। সেখানে যেটা রেজাল্ট আছে সেটা হলো 3,098.39 প্যাকেট, কেমন। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল রাখবা যে তোমাদের যে জিনিসটা এখানে দেওয়া আছে সেটা হলো যে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যখনই আমরা অঙ্কগুলো করব, সেটা হলো যে প্রশ্নের মধ্যে কি বলা আছে, কেমন, সেটার আলোকে আমরা চেষ্টা করব যে অঙ্কটার সমাধান করতে। তো এখানে আমাদের এখানে বলা আছে যে বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করে, তো বার্ষিক মজুদ ব্যয়ের সূত্র হলো এটা। তো বার্ষিক মজুদ ব্যয় বলতে কি বোঝানো হয়েছে, বার্ষিক মজুদ ব্যয় বলতে মানে মোট ব্যয়। এখানে মনে রাখতে হবে মজুদ ব্যয়ের মধ্যে 2টো ব্যয় আছে, একটা ব্যয় হলো বহন খরচ, আরেকটা ব্যয় হলো আরেকটা হলো ফরমাইশ ব্যয়। মেনলি এই 2টা ব্যয় আমার এখানে আছে, এই 2টা ব্যয়কে মোট মজুদ ব্যয় বলা হয়, কেমন। তো আমি তথ্য এখানে পেয়ে গেলাম, ওই তথ্যের আলোকে আমি এখন অঙ্কটা করার চেষ্টা করব। আমার এখানে দেওয়া আছে 120,000 প্যাকেট আর ইউকিউ আমি পেয়ে গেলাম 3,098.39। আমরা বাংলায় লেখার চেষ্টা করব যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো, কেমন। এখানে বাংলায় লিখবে তাহলে আমার 120,000 প্যাকেট এবং সেখানে দেওয়া আছে ইউকিউ হলো 3,098.39 প্যাকেট, কেমন। আমরা সং দশমিকটা নিব না, আমরা দশমিকটা যত কম নিতে পারি তাহলে সেটাই ভালো হয়, কেমন। আচ্ছা এরপরে গুণন অর্ডারিং কস্ট আমার 80 প্লাস ইউকিউ বের হয়েছে আমার 3,098, কেমন, তারপরে 2 গুণন এটা হলো আমার ক্যারিং কস্ট হলো 2। তাহলে আমার এখানে মোট যেটা বের হয় এটা হলো যে 3,000 আমরা যেটা পেয়ে গেলাম 3,098.38 প্লাস, হ্যাঁ 3,098, আমরা এখানে দশমিকটা নিতেও পারি অসুবিধা নেই, না নিলেও হয়। তারপর আমরা দেখব যে কত আসে, 120,000
भाग 3098 गुणन 80 केमन 3098.77 তাহলে আমরা এখানে নিব 3099 আর এখানে আসে কত দেখি 3098 ভাগ 2 গুণন 2 এখানেও আসে 3098 কেমন তাহলে আমরা যেটা পেলাম তাহলে আমাদের 6000 যোগ যোগ 3099 কেমন 3098 প্লাস 3099 তাহলে 6197 টাকা আসে আমার মোট ব্যয় তো প্রিয় শিক্ষার্থী আমরা একবারে সিম্পলি আমরা চেষ্টা করব যে অঙ্কগুলোতে আমরা ইয়ে করতে সেটা হলো যে কেমন তো আমরা চেষ্টা করব যে মূল কথাটা কি বলছে আমরা সেটা জানতে তোমরা মনে রাখবা এই অঙ্কে তো অনেক তথ্য আছে তথ্যের মধ্যে আমার সৃজনশীলের মধ্যে আমার কি চেয়েছে সেটা হলো এখানে মূল কথা আমার এই অঙ্কের মধ্যে চেয়েছে যে বিডি ফুডস লিমিটেডের বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো তো আমি সরাসরি চলে যাব মজুদ ব্যয়ের সূত্রেতে আমার কি আছে কেমন মজুদ ব্যয়তে আমার এই সূত্রটা দেখতে অনেক পেছানো মনে হচ্ছে কিন্তু এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায় তোমরা খেয়াল রাখবা তো সেখানে তোমরা এইভাবেই করে ফেলবা এই মানে বার্ষিক চাহিদা ইউ কিউ দেওয়া আছে ওসি অর্ডারিং কস্ট কেরিং কস্ট এটা দেওয়া আছে তো আমরা এটা বের করে ফেললাম তো আমার এখানে অনেকগুলো তথ্য থেকে এটা চলে আসলো মনে রাখবা ঘরের মধ্যে যে তথ্যটা চেয়েছে সেই তথ্যটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য চেয়েছে সেটা আমরা করব তো আশা করি তোমরা প্রশ্নটা তুলে নিয়েছো এবং পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারবা কেমন আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি ক্লাসটা দেখছো এবার আমরা যেটা করব যে ঘরের মধ্যে কি চেয়েছে সেটা আমরা তোমরা আশা করি তুলে নিচ্ছ এবার আমরা ঘরের মধ্যে কি চেয়েছে সেটা আমরা একটু দেখব এবং ঘটা আমরা সমাধান করার চেষ্টা করব এখানে একটা কথা বলছে যে আমি মুছে ফেললাম তোমরা পরবর্তীতে যদি আশা করি স্ক্রিনশট রেখে দিয়েছো এবার আমরা যেটা করব সেটা হলো যে এখানে যেটা বলা আছে সেটা হলো যে উদ্দীপকে মজুদ ব্যবস্থাপকের ফোনো ফরমায়েশের সিদ্ধান্তের যৌক্তিকতা কেমন যেমন ঘয়ের মধ্যে বলছে উদ্দীপকে উদ্দীপকে মজুদ ব্যবস্থাপকের ব্যবস্থাপকের ব্যবস্থাপক উদ্দীপকে মজুদ ব্যবস্থাপকের ফোনো ফরমায়েশ উদ্যোগ ব্যবস্থা ফোনো ফরমায়েশের সিদ্ধান্তের যুক্তিকতা যুক্তিকতা মূল্যায়ন করো কেমন মূল্যায়ন করো ফোনো ফরমায়েশ জিনিসটা কি আমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে কেমন শিক্ষার্থী ফোনো ফরমায়েশটা হলো যে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফোনো ফরমায়েশ হলো যে একটা প্রতিষ্ঠানে যখন পণ্য স্টকের পণ্য শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আবার পণ্যটা অর্ডার করতে হয় এটাই হলো ফোনো ফরমায়েশ কেমন অর্থাৎ একবার অর্ডার করলে পণ্য আসলো আবার নতুন করে পণ্য থাকা অবস্থায় পণ্য তার একটা স্টেজে নেমে আসার পরেই পণ্যটা অর্ডার করা সেটাই ফোনো ফরমায়েশের বিষয় তো এখানে ফোনো ফরমায়েশ স্তর যেটা সেটা হলো আমি তোমাদের একটু স্যাম্পল দেখাচ্ছি তোমরা একটু বিষয়টা দেখো সেটা হলো সাপোজ ধরো একজন ব্যক্তি এক থেকে সাত দিনের মধ্যে সে পণ্যটা স্টক করে হ্যাঁ এক থেকে সাত দিনের মধ্যে পণ্যটা স্টক করে তো এখন তার এই পণ্যটা মনে করো সাত দিনের মধ্যে বিক্রি হয়ে যায় আচ্ছা ধরে নিলাম সে এই সাত দিন প্রতিদিন তার 100 একক করে প্রতিদিন তার 100 একক করে সে বিক্রি করে তাহলে প্রতিদিন যদি 100 একক বিক্রি করে তাহলে সাত দিনে সে 700 একক বিক্রি করে কেমন 700 একক বিক্রি করে ঠিক আছে
তাহলে একজন ব্যক্তি যদি সে 700 একক বিক্রি করে তাহলে এখানে যদি বিক্রিটা শেষ হয় তাহলে আবার যদি সে অর্ডার করে তাহলে তো তার কাছে পণ্যটা পৌঁছতে তো একটু সময় লাগে না তাও তার পণ্য অর্ডার করলে পৌঁছাতে তার কাছে সময় লাগে ধরো দুই দিন মনে করো দুই দিন অর্থাৎ আমি আজকে চিটাং থেকে অর্ডার করলাম ঢাকা থেকে অর্ডার করলাম সেটা আসতে তো দুই দিন লাগে তো আমি যদি এখানেও যদি আমি অর্ডার করি যেদিন আমার পণ্যটা শেষ হয় বিক্রি তাহলে ওই দুই দিন নবম দিন গিয়ে আমার পণ্যটা আমার কাছে আসবে তাহলে দশম দিন থেকে আমার কাছ থেকে পাবলিক পণ্যটা পাবে কাস্টমার পাবে তাহলে এই অষ্টম এবং নবম দিন সকল কাস্টমার আমার কাছ থেকে এসে ফেরত যাবে তাতে আমার কাস্টমার কমে যেতে পারে এই জন্য ফুনো ফরমায়েস স্তরের মধ্যে যে জিনিসটা করা হয় সেটা হলো যে মনে করা হয় যেমন এই যে সাত দিন পণ্যটা যে আছে তার দুই দিন আগে পণ্যটা অর্ডার করতে হবে দুই দিন আগে যদি পণ্যটা অর্ডার করে তাহলে আসতে দুই দিন লাগবে তাহলে আর কোনো প্রবলেম হবে না এটাই মেইনলি এখানে যেটা চিন্তা করা হয় কেমন ঠিক আছে তো আমরা এখানে কি জানতে চেয়েছে আমরা সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব কেমন তো কৃষকের তোমরা একটা জিনিস খেয়াল করো সেখানে হলো যে প্রথমে এখানে বলছে যে ফরমাইশ দেওয়ার পর গুদামে পণ্য পৌঁছাতে চার দিন সময় লাগে তাহলে তাহলে আমরা যদি বলি যে ফরমাইশের পর গুদামে পৌঁছাতে চার দিন লাগে এই যাকে বলা হয় লিড টাইমটা হলো যে মনে রাখতে হবে যে পণ্য সব পৌঁছাতে যতদিন সময় লাগে ওই সময়টাকে বলা হয় লিড টাইম সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি সাপোজ আমি সাত দিনের জন্য পণ্য অর্ডার করলাম আমি যদি তৃতীয় দিন পণ্যটা অর্ডার করি তাহলে আমার পণ্যটা আমার কাছে পৌঁছাতে লাগবে চার দিন তাহলে আমি পণ্য থাকা অবস্থায় আমি পণ্যটা আবার অর্ডার করলাম ফুনো ফরমায়েশ হলো এমন একটা স্তরে গেলে আমার পণ্যটা আমি অর্ডার করবো যাতে আমি পণ্যটা আবার তাহলে লিড টাইম বলতে এই জিনিসটাকে বোঝায় যে আমি অর্ডার করলে পণ্যটা আমার কাছে আসতে যেদিন লাগবে যেমন এখানে বলছে চার দিন ধরে নিলাম এই চার দিন এটাকে বলা হয় লিড টাইম কেমন এটাকে লিড টাইম বলা হয় ঠিক আছে তো এই পর্যায়ে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো এখানে লিড টাইম হলো মনে করো চার দিন আচ্ছা এই লিড টাইমের পরে এখানে দেওয়া আছে নিরাপত্তা দেওয়া আছে পণ্য পৌঁছাতে লাগে চার দিন আমি এগুলো সাইডে লিখি তাহলে আমার সুবিধা হবে অঙ্কটা করতে তাহলে আমার এখানে লিড টাইম যেটাকে আমরা বলি লিড টাইম হলো চার দিন কেমন এরপরে আমরা যেটা পাবো সেটা হলো নিরাপত্তা মজুদ বারোশো তোমরা দেখো নিরাপত্তা মজুদ দেওয়া আছে এখানে বারোশো প্যাকেট এই নিরাপত্তা মজুদটা কি আমি তোমাদেরকে আবারও বলছি দেখো এই নিরাপত্তা মজুদটা হলো আমি যদি এক থেকে সাত দিনের জন্য অর্ডার করি তাহলে আমার পণ্যটা আমার কাছে পৌঁছাতে লাগে চার দিন কেমন এই চার দিনকে বলা হয় লিড টাইম এটাকে বলা হয় লিড টাইম কেমন এবং এই এই চার দিন আমি এমনি তো স্বাভাবিক যে পণ্যটা আমি তো সেটা বিক্রি করবই কিন্তু এই চার দিন আমি অতিরিক্ত কিছু মজুদ করে রাখবো সেটা হলো বারোশো একক অর্থাৎ আমি এই লিড টাইমের জন্য কিছু পণ্য আমি মজুদ করে রাখবো এটাকেই লিড টাইম মজুদ বলা হয় অর্থাৎ মজুদ পণ্য বলা এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো মোট কার্য দিবস হলো 300 মোট কার্য দিবস আমাদের এখানে দেওয়া আছে 300 দিন কার্য দিবস হলো 300 দিন কেমন তাহলে আমরা যে জিনিসটা এখানে করব সেটা হলো যদি 300 দিন হয় তাহলে দৈনিক গড় মজুদ বা দৈনিক গড় ব্যবহার হবে 300 আর আমরা দেখব যে আমাদের এখানে কত প্যাকেট ব্যবহার হয় কেমন তাহলে আমার এখানে এক বছরে যদি আমার 120,000 প্যাকেট হয়
তাহলে প্রতিদিন আমরা এটা ভাগ করে দেখতে পারি যে সেটা কত আছে, সেটা দেওয়া আছে 400 প্যাকেট। অর্থাৎ আমার প্রতিদিন গড়ে 400 প্যাকেট পণ্য আমার প্রয়োজন হয়, কেমন? অর্থাৎ 400 প্যাকেট আমার প্রতিদিন প্রয়োজন হয়। আমার লিড টাইম হলো 4 দিন, নিরাপত্তা মজুদ 1200, মোট কার্য দিবস হলো 300 দিন। আমার এটা হলো মোট কার্য দিবস, কেমন? তাহলে আমরা এখানে করতে পারি হলো ফুনো ফরমাইস স্তর সমান সমান আমাদের সূত্র হলো নিরাপত্তা মজুদ যোগ লিড টাইম গুণন দৈনিক গড় ব্যবহার, কেমন? আমরা এটা করতে পারি। তাহলে আমি এখানে নিরাপত্তা মজুদ হিসাবে রাখলাম 1200 প্যাকেট, প্লাস আমার লিড টাইম হলো 4 দিন, গুণন দৈনিক আমার 400 প্যাকেটের প্রয়োজন হয়, দৈনিক 400 প্যাকেট, কেমন? আর আমি এখানে 1200 প্যাকেট রাখলাম, তাহলে 1200 প্লাস 4 ছাড়া 1600, তাহলে 1600, তাহলে আমার লাগতেছে 2800, আমার এখানে লাগতেছে 2800, এটা হলো আমার এটা একটা প্যাকেট, 2800 প্যাকেট আমার লাগতেছে। মনে রাখবা ফুনো ফরমাইশ স্তরটা হলো আমি যে সময়ের জন্য পণ্যটা অর্ডার করব, যেখানে আসার পর পণ্যটা আমি অর্ডার করব, যে সময়টা আমার পণ্যটা আসতে আমার কাছে লাগবে, ওই সময়ে আমার কতটুকু পণ্য লাগবে। মনে করো তোমার কাছে, ধরো তুমি ব্যবসা করো, এখন তুমি 1 সপ্তাহের জন্য পণ্য স্টক করছো, 1 সপ্তাহ প্রয়োজন হয় ঢাকা থেকে পণ্যটা তোমার কাছে আসতে, তাহলে তুমি 1 সপ্তাহে কতটুকু পণ্য তোমার প্রয়োজন হয় এটা তোমাকে চিন্তা করতে হবে, কেমন? এখানে পুনঃফরমায়ের স্তরটার মধ্যে যেটা বলা আছে সেটা হলো যে যেই সময়টা পণ্যটা আসতে লাগবে, যতটুকু সময় পণ্যটা আসতে লাগবে, ওই সময়টার জন্য তুমি কতটুকু পণ্য স্টকে রেখেছ সেটা হলো এখানে মেইন কথা। তাহলে এই আমরা এখানে যেটা দেখলাম যে তার কাছে পণ্য গুদামে পণ্যটা পৌঁছাতে 4 দিন সময় লাগে, কেমন? 4 দিন সময় লাগে, এই 4 দিন সময় লাগে, প্লাস সে যে নিরাপত্তা মজুদ হিসেবে রাখলো তার কাছে মোট 2800 প্যাকেটের প্রয়োজন হবে এই সময়টার মধ্যে, কেমন? কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হলো ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃ ফরমায়েশ দেন। তার মানে ব্যবস্থাপক যে সিদ্ধান্তটা দিলেন সেটা কি করলেন, দুই হাজার প্যাকেট থাকা অবস্থায় তিনি আবার নতুন করে পণ্যের অর্ডার দিলেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এই উনি 2000 প্যাকেট পণ্য থাকা অবস্থায় উনি অর্ডার দিলেন, তাহলে এটা দিয়ে আমি কি নির্ণয় করলাম, যে তার পণ্যের প্রয়োজন হলো 2800। অর্থাৎ যে কয়দিন তার পণ্য পৌঁছাতে তার কাছে সময় লাগবে, ওই সময়টুকুর জন্য তার লাগবে হলো 2800 প্যাকেট। তাহলে ফুনোফরমায়েশ স্তরটা উনি ব্যবস্থাপক যে সিদ্ধান্ত দিলেন তার 2000 হলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু না, এটা সঠিক না, কিন্তু লাগতেছে কত, 2800 একক। তাহলে এখানে বলছে যে আমরা যেটা বলতে পারি যে অতএব মজুদ ব্যবস্থাপক 2000 একক থাকা অবস্থায় তিনি অর্ডার করলেন, কিন্তু আমরা দেখলাম আসলে ওই সময়ের জন্য লাগে 2800 একক লাগে। তাহলে ব্যবস্থাপকের সিদ্ধান্তটি যুক্তিক নয়, ব্যবস্থাপক যা রেখে দিলেন তাহলে তার আরো বেশি প্রয়োজন হচ্ছে, তার কাস্টমার আসলে সে দিতে পারবে না, এটাই হলো কোনো ফরমায়েশ। তাহলে আমরা এখানে দিতে পারি যে এক কথায় আমরা বলতে পারি যে ব্যবস্থাপকের সিদ্ধান্তটি যৌক্তিক
যৌক্তিক নয়, ব্যবস্থাপক সিদ্ধান্তটি যৌক্তিক নয়, কারণ উনি 2000 প্যাকেট থাকা অবস্থায় উনি অর্ডার করছেন, কিন্তু আমরা দেখলাম টেস্ট করে যে 2800 প্যাকেট লাগবে ওই সময়ের জন্য, তাহলে উনার সিদ্ধান্তটি যৌক্তিক নয়, বাকি 800 প্যাকেট ঘাটতি পড়ে যাবে। তো পিসিকেটি আশা করি তোমরা ঢাকা বোর্ড 2017 অঙ্কটা মোটামুটি বুঝতে পেরেছ। তোমাদের যাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব, কেমন? এ পর্যায়ে আমরা চেষ্টা করব আর একটি অঙ্ক আলোচনা করতে, দেখি আমরা করতে পারি কি না। তো এখানে তোমরা আমরা ছোট একটি প্রশ্ন চেষ্টা করব একটু সমাধান করতে, আমাদের যে সময় হাতে আছে, কেমন? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আস, সেটা হলো যে আমরা এখন চলে যাব কুমিল্লা বোর্ড 2017 সালে একটা অঙ্ক আসছে, সেই অঙ্কটাতে আমরা চলে যাব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। কুমিল্লা বোর্ড 2017, কেমন? কুমিল্লা বোর্ড 2017 কুমিল্লা বোর্ড 2017 একটা অঙ্ক আসছে, তোমরা অঙ্কটা আশা করি তোমরা অঙ্কটা সামনে নিয়ে বসবা, আমি যখন হয়তো এখন আমি অঙ্কটা তোমাদেরকে করে দিবে, অঙ্কটা তুলতে আমার একটু সময় লাগবে, সেই সময়টা হয়তো দেখা গেছে আমরা পাবো না, সময়টা চলে যাবে আমি যদি বোর্ডে প্রশ্নটা লিখতে যাই। তো আমি তারপরে যেহেতু অঙ্কটা করে দিব, আমি এখানে লিখে দিচ্ছি কুমিল্লা বোর্ড 2017, তোমরা বইয়ের সাথে মিলিয়ে অঙ্কটা করে নিবা। সেখানে আমি তোমাদেরকে কোম্পানির নামটা লিখে দিচ্ছি, সেটা হলো অটল কোম্পানি, অটল কোম্পানি, কেমন? অটল কোম্পানি, অটল কোম্পানির একটি বলছে, অটল কোম্পানি এনার্জি লাইটের ব্যবসা করে, প্রতি মাসে বিক্রি করে 700টি লাইট, তারা 700টি লাইট বিক্রি করে, প্রতিটি লাইটের ক্রয় মূল্য তাদের 2000 টাকা, বহন ব্যয় হলো 1 টাকা। অন্যদিকে অধরা কোম্পানির, তাহলে আমরা আরেকটা পেলাম, অটল কোম্পানি এবং অধরা কোম্পানি, অটল কোম্পানি এবং অধরা কোম্পানি কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ হলো 15,000 লাইট, তাদের পুনঃ ফরমায়েশ ও বহন ব্যয় যথাক্রমে 50 টাকা ও 3 টাকা। তো এখানে বলছে যে ঘয়ের মধ্যে বলছে, আমরা প্রশ্নটাই সমাধান করব, ঘয়ের মধ্যে বলছে অটল কোম্পানির মিতব্যয় ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো, কেমন? তো আমরা জানি যে সেটা বের করা অনেক সহজ, কিছুক্ষণ আগে আমরা সেটা করেছি, কেমন? সেটা হলো 2A ও R হলো C। তো আমরা এখানে দেখি কি দেওয়া আছে তথ্য, অটল কোম্পানির এটার তথ্য কি দেওয়া আছে আমরা সেটা দেখব। তাহলে এখানে অটল কোম্পানির এ দেওয়া আছে বার্ষিক চাহিদা, সেটা দেওয়া আছে, তার হলো প্রতি মাসে যদি বিক্রি হয় তাহলে বার্ষিক হলো 700 × 12, তাহলে 8400 সে লাইট বিক্রি করে, কেমন? তার বহন ব্যয় সি মানে হলো বহন ব্যয় হলো অটল 1 টাকা, কেমন? তার বহন ব্যয় হলো 1 টাকা। আর ও মানে হলো অর্ডারিং কর, যেটাকে আমরা ফরমাইশ বলে থাকি, ফরমাইশ ব্যয় হলো, সেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে, তোমরা দেখতে পাবা, সেটা হলো ফরমাইশ ব্যয় দেওয়া আছে প্রতি ফরমাইশ ব্যয় 100 টাকা, কেমন? অর্থাৎ দেওয়া আছে প্রতি তাদের ফরমাইশ ব্যয়, ফরমাইশ ও বহন ব্যয় যথাক্রমে 1 টাকা, 50 টাকা ও 3 টাকা, ঠিক আছে? তাহলে তাদের ফরমাইশ ব্যয় দেওয়া আছে
অটল কোম্পানির তো এখানে উত্তিলাইটের এত টাকা, বহন খরচ এত টাকা, তাহলে তাদের দুজনেরই আমরা ধরে নিতে পারি যে তাদের বহন খরচ হলো হলো তোমার পঞ্চাশ টাকা। কেমন? ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা হলো যে 2 × 8400 × 50 আর হলো 1 টাকা। তাহলে আমরা যেটা বের করে ফেলতে পারি সেটা হলো যে এখানে যেটা দেওয়া আছে (2 × 8400 × 50)/1 শিফট রুট হলো 916। কেমন? আমরা পেয়ে গেলাম সেটা দেওয়া আছে 916.51। তাহলে 900 আমরা 17 একক আমরা এখানে নিতে পারি। ঠিক আছে, এটা হলো অটল যেটা তার তটি। তাহলে অটল কোম্পানির পরমায়েশ হলো যে 917টি লাইট তার হলো এটা। তাহলে আমরা ঘয়ের মধ্যে যেটা পেতে পারি সেটা হলো যে দেওয়া আছে ঘয়ের মধ্যে সৃজনশীলে অটল কোম্পানির মোট মজুদ ব্যয় ও অধরা কোম্পানির মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা দুটো কোম্পানির মজুদ ব্যয়টাকে আমরা এখন গুরুত্ব দিব। কেমন? দুটো কোম্পানির মজুদ ব্যয়টা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা ঘয়ের মধ্যে দেওয়া আছে মোট মজুদ ব্যয়। কেমন? মোট মজুদ ব্যয় প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা হলো আমরা প্রথমে অধরা কোম্পানির আমরা মজুদ ব্যয় নির্ণয় করব। কেমন? তাহলে প্রথমে আমরা এটা করব সেটা হলো যে EOQ × ordering cost + EOQ² × carrying cost। কেমন? তো এখানে আমরা বেসিক্যালি একটা জিনিস আমরা এখানে দেখব যে এখানে অধরা কোম্পানির কিন্তু আমরা ইউকিউটা নির্ণয় করিনি। তো আমরা অধরা কোম্পানির ইউকিউটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা করে নিবা সূত্র দিয়ে। সেটা হলো যে 2AO আর হলো C = 2 × অধরা কোম্পানির এখানে দেখবা যে তোমরা ক্যারিং কস্টটা তারা দিয়ে দিছে, সেটা হলো তাদের ছিল হলো 15,000। কেমন? তাদের এখানে ছিল 15,000 লাইট। তাহলে 15,000 × 50 আর হলো 3, তাহলে এদের হলো যে দেওয়া আছে 707টি লাইট। কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে অ্যানুয়াল হলো যে অধরা কোম্পানির অ্যানুয়াল হলো মোট মজুদ ব্যয়ের মধ্যে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো সেখানে হলো এদের 15,000 আর ইউকি হলো 707 × এদের অর্ডারিং কস্ট ছিল 50+ আর 707 × কেরিং কস্ট ছিল তাদের 3 টাকা। কেমন? অধরা কোম্পানির 3 টাকা ছিল। তাইলে মোট তাদের যে ব্যয়টা সেটা আমরা এখানে বের করতে পারি, সেটা হলো 15,000/707, তাহলে 21.15,707 × 50, তাহলে আমরা 1,082। কেমন? তাহলে 1,000 আমরা 61 ধরে নিব প্লাস 707/2 × সেটা হলো 3। কেমন? তাহলে আমরা 1,061 ধরে নিতে পারি, 1,061 তাহলে গুণন 2, তাহলে 2,121 টাকা আমরা দেখলাম অধরা কোম্পানির তাদের যে মজুদ ব্যয় আছে সেটা হলো
2121 টাকা। তো পিশিক্ষার্থী আমরা অনেকটা শেষ পর্যায়ের দিকে চলে আসছি, আশা করি তোমরা সাথেই থাকবা। তো এখানে এই জিনিসটা আমরা অধরা কোম্পানির করলাম, এবার আমরা অটল কোম্পানির আমরা মোট মজুদ ব্যয় সমান সমান এ অর্ডারিং কস্ট প্লাস ইওকিউ 2 গুণন কেরিং কস্ট। কেমন তাহলে আমরা এর পেলাম যে 8400, ইউকিউ আমরা পেলাম 917, প্লাস এর কেরিং ও অর্ডারিং কস্ট পেলাম আমরা 50, প্লাস এর কেরিং পেলাম 917, 2 গুণন এর হলো 1 টাকা। কেমন আমরা যেটা পেয়েছিলাম। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখছি যে উভয় ক্ষেত্রেই আমরা অর্ডারিং কস্টটাকে 50 টাকা ধরে নিব, যেটা আমরা প্রশ্নের মধ্যে দেখেছি। তো এই পর্যায়ে আমরা যেটা করব, সেটা হলো 458 প্লাস 917 ভাগ 2 গুণন 1। কেমন তাহলে 459 গুণন 2 917 টাকা। কেমন 917 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো যে দুটো কোম্পানির পাশাপাশি মজুদ ব্যয় আমরা দেখলাম। তো এখানে আমরা দেখলাম যে অধরা কোম্পানি এবং অটল কোম্পানির মধ্যে মোট মজুদ ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে অটল কোম্পানির যে মজুদ ব্যয়টা সেটা কম। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, মজুদ ব্যয়ের মধ্যে যেটার ব্যয় সবচেয়ে কম আমরা সেটাই গ্রহণ করব, এটাই হলো নিয়ম। কেমন তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ, এবং আমরা পরবর্তীতে আমি তোমাদেরকে অন্য একটি অধ্যায় করানোর চেষ্টা করব। তোমাদের এরকম আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তো তোমরা আশা করি ওই ক্লাসগুলো থেকে তোমরা ভালো উপকৃত হবা। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেই চ্যানেলের মধ্যে এই ক্লাসগুলো পাবা, সেখানে গিয়েও তোমরা দেখে কমেন্ট করতে পারো। তোমাদেরকে আমি পরবর্তীতে সুন্দর করে কমেন্ট দেখে না বুঝলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমি বলতে পারি সর্বশেষ যে এখানে যদি সৃজনশীলের মধ্যে যে কোনটা আমি গ্রহণ করব, যেটার ব্যয় কম আমি সেটাই গ্রহণ করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদ থাকবা। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।